কুমারঘাট মহকুমা এলাকার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কুমারঘাট থানা সংলগ্ন পিআরটিআই এ খোলা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। সম্প্রতি ফটিকরায় থানাধীন রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আরেকটি কোভিড কেয়ার সেন্টার চালু করার সিদ্ধান্ত নেয় প্রশাসন, এমনটাই বক্তব্য এলাকাবাসীদের। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজকান্দি স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ। তাদের দাবি, জনবহুল এলাকায় কিছুতেই খোলা যাবে না কোভিড কেয়ার সেন্টার। এখানে করোনা রোগের চিকিৎসা চললে আশপাশের মানুষ সংক্রমিত হতে পারে এই আশঙ্কায় বুধবার দুপুর থেকে এলাকার মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের সামনে। একসময় তাদের বিক্ষোভে বন্ধ হয়ে যায় হাসপাতালের পরিষেবা। আমাদের আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে জবাব চাই, প্রশাসনের যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা এটা সরাসরি বলতে চাইবো যে এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা একটা পাবলিক ইস্যু। পাবলিকের জনকল্যাণের স্বার্থে আমরা আজকে বাধ্য হয়েছি যে এখানে জড়ো হয়ে এর প্রতিবাদ করা। আমরা এটাও স্বীকার করছি যে আমরা সরকারের যে কাজ, যে আমরা আমাদের জনকল্যাণের জন্য যে কোভিড-19 যে সারা বিশ্বে যে মহামারী এই কোভিড-19 এগুলির বিক্ষোভে আমরা নয়, আমরাও সহযোগিতা করতে আমরা 101 বার থাকি, 101 বার ওইখানে আছি। কিন্তু প্রশাসনিকের যারা কর্তৃপক্ষ আছে তারাও বিচার করতে হবে যে এই যে এখানে কন্টেনমেন্ট যে ব্যবস্থা করা হয়েছে এটা কি সুইটেবল প্লেস না। এর সুরাহা না হলে অনির্দিষ্ট আন্দোলনের কথা জানালেন বিক্ষোভকারীরা। তৎসঙ্গে প্রশাসন যদি এই ব্যাপারে তাদের সাথে কোনো পরামর্শ না করে তবে আগামীতে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।